وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله. একবার প্রশ্ন করেছেন যে আমার এক খালা কয়েক বছর আগে তার জিহ্বায় আল্লাহ লেখা উঠেছে, এখনো আছে, আবার গতকাল তার কপালে আল্লাহ লেখা উঠেছে, এতে কি বুঝায়? এতে কি আল্লাহর রহমত বুঝায় এবং তিনি আল্লাহর প্রিয় বান্দা এটা বুঝায় না? এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈদের যুগে, তাবে তাবেঈনদের যুগে, আইম্মাদের যুগে এগুলোর কোনো ছিল না। তো সে জামানের লোকেরা কি লেখাপড়া জানতেন না? আর সে জামানে কি আল্লাহর প্রিয় আল্লাহর অলি বান্দা ছিলেন না? অবশ্যই ছিলেন, কিন্তু তারা কোথায় কপালে আল্লাহ লেখা, কোথায় জিহ্বায় আল্লাহ লেখা, কোথায় গাছের পাতায় লেখা, কোথায় গাছের ডালগুলো পেঁচিয়ে পেঁচিয়ে লেখা, কোথায় আকাশে মেঘমালা সুসজ্জিত হয়ে আল্লাহ লেখা, কোথায় গোশতের ভিতরে আল্লাহ লেখা, কোথায় মাছ কাটলে সেখানে আল্লাহ লেখা, এগুলিতে আল্লাহ তাআলার রহমত বা কুদরত এটা কোনো কিছু প্রকাশ পায় না, বরং এগুলি হচ্ছে স্বাভাবিক একটা বিষয়। হ্যাঁ, অনেক সময় ওই দাগ হওয়ার কারণে মনে হচ্ছে যেন আল্লাহ লেখা আছে, হ্যাঁ এটা হইতে পারে, কিন্তু এটা এ দ্বারা আল্লাহর বিশেষ কোনো কুদরত প্রকাশ পাচ্ছে তা কিন্তু নয়। আল্লাহ তাআলার কুদরত আসমান জমিন এই চন্দ্র সূর্য নক্ষত্র এগুলি সবই আল্লাহর কুদরতের প্রকাশ। হ্যাঁ, আমি আপনি আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, এই যে আল্লাহ তাআলা এত সুন্দরভাবে মানুষ সৃষ্টি করেছে, এগুলি আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত। পৃথিবীর কোনো মানুষ, সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে গিয়ে হয়ে যায় তাহলে তারা আকাশ থেকে বৃষ্টি নাজিল করতে পারবে না, বৃষ্টি বর্ষণ করতে পারবে না, এগুলি কি আল্লাহর কুদরত নয়? তো এভাবে আল্লাহর কুদরত অনেক অনেক রয়েছে, কিন্তু এই ধরনের লেখা যেগুলি কোথায় আঁকিবুকি দেখা যায় এবং এটাকে আল্লাহর কুদরত হিসেবে মানুষ খুঁজে বেড়ায়, এগুলি কিন্তু শরীয়তসম্মত নয়। সুতরাং এই উৎসবের দিকে নজর না দিয়ে বরং একজন মানুষ ঈমান এবং আকীদাকে বিশুদ্ধ করবে, তার আমলকে সংশোধন করবে এবং সে অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করবে, তাহলে সে আল্লাহর প্রিয় হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছে যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মানুষ যে ভাষাভাষী হোক না কেন, যে এলাকার হোক না কেন, যে রঙের হোক না কেন, এটাতে কোনো কিছু আসে যায় না, যে বংশের হোক না কেন তাতে কোনো আসে যায় না। আল্লাহ বলছে যে তোমাদের মাঝে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে চলবে সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি।